আকৌ বৃদ্ধি হ'ব বাস ভাড়া 70% কৈ বাঢ়িব বাস ভাড়া বাসৰ ভাড়া বাঢ়িব অৰ্থাৎ আন এক মাধমাৰ পৰিবহৰ বহাধাৰণৰ মূৰ দূৰণিবতিয়া নৈখ বাস দূৰণিবতিয়া বাস সকলোৰে ভাড়া বৃদ্ধি পাব এই আশংকা ঘনীভূত হৈছে কিয়নো এনে এটা প্ৰস্তাৱ ইতিমধ্যে পৰিবহণ সংস্থাই দিছে গুৱাহাটীত বৃদ্ধি পাব আনহাতে চিটি বাসৰ ভাড়া যি চিটি বাসৰ ভাড়া ন্যূনতম এতিয়া 17 টকা হবগৈ তেনে এটা প্ৰস্তাৱ আগবঢ়োৱা হৈছে আৰু চৰকাৰলৈ এনে এটা প্ৰস্তাৱ আগবঢ়াইছে পৰিবহণ সংস্থাই বাস ভাড়া বৃদ্ধিক লৈ প্ৰতিক্ৰিয়া আনহাতে ব্যক্ত কৰিছে সাধাৰণ জনতাই যিহেতু ইন্ধনৰ দাম বৃদ্ধি হৈছে তাৰ পৰিপ্ৰেক্ষিতত এই অজুহাতত বা ইন্ধনৰ দাম বৃদ্ধিৰ দোহাই দি ডিজেলৰ দাম বৃদ্ধিৰ দোহাই দি বাস ভাড়া বৃদ্ধি কৰাৰ এটা সিদ্ধান্ত লৈছে প্ৰস্তাৱ আগবঢ়াইছে চৰকাৰলৈ আৰু এলা পেচা নহয় 70% যাত্ৰীবাহী ভাড়া বৃদ্ধিৰ এটা সিদ্ধান্ত লৈছে আকৌ বৃদ্ধি হ'ব বাস ভাড়া 70% বাঢ়িব যাত্ৰীবাহী বাছৰ ভাড়া অৰ্থাৎ আকৌ মূৰে কপালে যাত্ৰীয়ে এতিয়া হাত দিব লাগিব দূৰণিবতীয়া নৈশ বাস দূৰণিবতীয়া বাছ বা নৈশ বাছ সকলোৰে ভাড়া বৃদ্ধিৰ এটা প্ৰস্তাৱ চৰকাৰলৈ আগবঢ়াইছে পৰিবহণ সংস্থা আৰু গুৱাহাটীত বৃদ্ধি পাব পাৰে সেই অনুযায়ী চিটি বাছৰ ভাড়া আৰু চিটি বাছৰ যি ন্যূনতম ভাড়া সেয়া এতিয়া 17 টকা হোৱাৰ সম্ভাৱনা আছে 17 টকা কৰাৰ প্ৰস্তাৱ আগবঢ়োৱা হৈছে অৱশ্যে চৰকাৰে বা পৰিবহণ বিভাগে সন্দৰ্ভত কি ধৰণৰ তেওঁলোকে অনুমতি দিয়ে নে বাছ ভাড়া বৃদ্ধিৰ নে নিদিয়ে নে কি হয়গৈ সেয়া লক্ষণীয় হ'ব পৰৱৰ্তী সময়ছোৱাত জানিব পৰা যাব কিন্তু চিটি বাছৰ ভাড়া 17 টকাকৈ বৃদ্ধি আৰু আনহাতে বাছ ভাড়া সামগ্ৰিক ৰূপে নৈশ বাছেই হওক বা সাধাৰণ বাছেই হওক সেয়া 70% ভাড়া বৃদ্ধিৰ এটা প্ৰস্তাৱ চৰকাৰলৈ আগবঢ়াইছে পৰিবহণ সংস্থাই আৰু বাছ ভাড়া বৃদ্ধিৰ এনে এটা প্ৰতিক্ৰিয়া এনে এটা প্ৰস্তাৱক লৈ প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰিছে সৰ্বসাধাৰণ জনতাই বাস ভাড়া বৃদ্ধি পাব অর্থাৎ সাধারণ যে লোক যি চিটি বাসর উঠি দৈনন্দিন কাম কাজখিনির বাবে উলাই যায় ঘরের হয়তো কোনো এঠাইলৈ যাবলৈ নিজৰ দুচকীয়া নিজৰ চাৰিচকীয়া বাহনখন লৈ না যায় চিটি বাসেরে যাত্রা করে বা সর্বসাধারণ বা যি সকল আর্থিকভাবে কিছু জুরুলা ইতিমধ্যে হৈছে সামগ্রিক রূপে হয়তো চিটি বাসত এতিয়া অধিক ভাড়া দিব লাগিব এক প্ৰকাৰ ক'বলৈ গ'লে পোনপটীয়া প্ৰভাৱ মধ্যবিত্তৰ ওপৰত পোনপটীয়া প্ৰভাৱ দৰিদ্ৰ শ্ৰেণীৰ ওপৰত চিটি বাছৰ ভাড়া বাঢ়িব চিটি বাছৰ ভাড়া বঢ়াৰ এক ইংগিত ইতিমধ্যে দিছে চৰকাৰলৈ যি পত্ৰ লিখিছে 70% আনহাতে সামগ্ৰিকৰূপে ভাড়া বৃদ্ধিৰ এটা প্ৰস্তাৱ চৰকাৰলৈ আগবঢ়াইছে পৰিবহণ সংস্থাই আৰু পৰিবহণ সংস্থাৰ এনে এটা সিদ্ধান্তত এতিয়া যেন মূৰে কপালে হাত দিবহে লাগিব যাত্ৰীসকলে কিয়নো 17 টকা ন্যূনতম যি গুৱাহাটীত যদি আপুনি উঠে চিটি বাছত ন্যূনতম ভাড়াই হয়তো দিব লাগিব 17 টকা এনে পৰিপ্ৰেক্ষিতত যথেষ্টখিনি দুৰ্ভোগ ভুগিবলৈ সাজু থাকক সৰ্বসাধাৰণ কিয়নো পৰিবহণ সংস্থাসমূহে এটা প্ৰস্তাৱ লৈছে পৰিবহণ সংস্থাৰ এই প্ৰস্তাৱ ইতিমধ্যে তেওঁলোকে চৰকাৰলৈ দিছে অৱশ্যে চৰকাৰে অনুমতি দিয়ে নে নিদিয়ে বাছ ভাড়া বৃদ্ধিক লৈ কি ধৰণৰ সিদ্ধান্ত চৰকাৰী ফালৰ পৰা অনুমতি দিয়া হয় সেই বিষয়ে এতিয়াও স্পষ্টকৈ জানিব পৰা হোৱা নাই কিয়নো প্ৰস্তাৱ আগবঢ়োৱা হৈছে আমি নিশ্চয়কৈ পৰৱৰ্তী সময়ছোৱাত বিভাগীয় কি ধৰণৰ সিদ্ধান্ত এই বিষয়ে জানিবলৈ বা দৰ্শক জনাবলৈ আমি যত্ন কৰিম কিন্তু এই মুহূৰ্তত আটাইতকৈ চৰ্চিত বিষয়টো হৈছে যে আপোনাৰ মোৰ আমাৰ সকলোৰে দৈনন্দিন জীৱনত প্ৰভাৱিত কৰিব সেয়া হৈছে গাড়ীৰ ভাড়া বৃদ্ধি গাড়ী ভাড়া বৃদ্ধি অৰ্থাৎ আপুনি যদি নলবাৰীৰ পৰা আপুনি তেজপুৰলৈ যাবলৈ বিচাৰে আপুনি যদি হয়তো ধুবুৰীৰ পৰা হয়তো গুৱাহাটীলৈ আহিবলৈ বিচাৰে বা আপুনি শিৱসাগৰৰ পৰা যদি আপুনি গোলাঘাটলৈ যাবলৈ বিচাৰে আপুনি অধিক টকা দিব লাগিব উজনি নামনি নৈশ বাছতো ভাড়া বৃদ্ধি হ'ব 70% বাঢ়িব যাত্ৰীবাহী বাছৰ ভাড়া আৰু 70% বঢ়াবলৈ ইতিমধ্যে যি পৰিবহণ সংস্থা এক প্ৰকাৰ তেওঁলোকে এটা অংক কৰি উলিয়াইছে আৰু 70% ভাড়া বৃদ্ধিৰ বাবে তেওঁলোকে প্ৰস্তাৱ চৰকাৰৰ টেবুলত ৰাখিছে চৰকাৰীভাৱে এতিয়া সিদ্ধান্তৰ বাবে তেওঁলোকে ৰৈছে চৰকাৰৰ কোৰ্টত বল এতিয়া যে চৰকাৰে কি ধৰণৰ সিদ্ধান্ত দিব যে বাছ ভাড়া বৃদ্ধিৰ বাবে অনুমতি দিব নে নিদিয়ে কিন্তু এটা কথা স্পষ্ট এফালে যদি এই ভাড়া বৃদ্ধিৰ পৰিপ্ৰেক্ষিতত যথেষ্ট এটা সংঘাতৰো সৃষ্টি হ'ব পাৰে সাধাৰণ যাত্ৰী আৰু বাছৰ থকা কৰ্মচাৰীসকলৰ মাজত যি সচৰাচৰ ভাড়া বৃদ্ধিৰ পিছতে আমি দেখি আহিছোঁ এই মুহূৰ্তত আমি নিউজ ৰুমৰ পৰা এই গোটেই বিষয়টো অধিক জানিম সংযুক্ত হৈছোঁ আমাৰ সাংবাদিক বিষ্ণুৰ সৈতে বিষ্ণু শইকীয়া আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ 70% বাছ ভাড়া বৃদ্ধিৰ সিদ্ধান্ত 70% এলা পেচা নহয় 70% ভাড়া বৃদ্ধিৰ সিদ্ধান্ত লৈছে আৰু যদি কোনোবাই যদি গণেশপুৰীৰ পৰা যদি দিছপুৰৰ ষ্টপেজলৈও যদি নামিবলৈ বিচাৰে চিটি বাছ ভাড়া ন্যূনতম 17 টকা দিব লাগিব কি যুক্তিত আচলতে পৰিবহণ বিভাগলৈ পৰিবহণ সংস্থাসমূহে এই প্ৰস্তাৱ আগবঢ়াইছে
গীতাশ্রী পূর্বতেও ভাড়া বৃদ্ধি পাইছিল বা ইন্ধনৰ মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিত ভাড়া বৃদ্ধি করেছিল, সেয়া সরকারের একটা বুঝাবুঝির মাতত ভাড়া বৃদ্ধি হয়েছিল পরিবহন যুহ সন্থা আছিল। কিন্তু এইবার প্রস্তাব মত পরিবহন সন্থায় যস্তাব দাঙি ধরেছে সরকার আগত যে 70% ভাড়া বৃদ্ধির প্রস্তাব দাঙি ধরেছে। যদি 70% ভাড়া বৃদ্ধি করা হয় তেনহলে সাধারণ লোকের অতি অতি মানে সমস্যার সৃষ্টি হব, কারণ 100 টাকাত 70 টাকা যদি বৃদ্ধি করা যায় তেনহলে 170 টাকা ভাড়া হবে। এরকম ধরনের একটা সাংঘাতিক ধরনের একটা পরিবর্তন হব, কারণ বহু সাধারণ লোক আছে যে সিটি বাসত অহা যাওয়া করে বা নৈশ বাসখিনি যদি কথা কও গুয়াহাটির যদি তিনিচুকিয়ালে যায় বা ডিব্রুগড় যায় বা উজনি অসমলে যায় বা নামনিলে যায় তেনহলে তো বাস ভাড়া বহু বহু লোকর বাবে বিশেষ সাধারণ শ্রেণীর লোকের একটা ডর সমস্যায় পরিণত হব। বাসত উঠিব কারণে হলেও মানুষে চিন্তা করব লাগিব, কারণ 70% ভাড়া বৃদ্ধি করাটো ইমান সহজ কথা নহয়। যদিও প্রস্তাব দিছে কেবাটাও পরিবহন সন্থায় সরকার প্রস্তাব দিছে, কিন্তু সরকারের এই প্রস্তাব কেন ধরনের মানে সেয়া সময়তে গম পাওয়া যাব। কিন্তু ইয়াকে সাধারণ রাইজের মজার প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে গীতাশ্রী। নিশ্চয়ই বিষ্ণু শইকীয়া, চাওক যদি যে আমি সিটি বাসের কথার যদি আমি আরম্ভ করো, কি কোন সকল লোকে সাধারণতে কোন লোকসকলক সিটি বাস ব্যবহার করা দেখা যায়, যিসকলে হয়তো সেই বিলাসী বাহনেরে হয়তো অহা যাওয়া নকরে নিশ্চিত রূপত, যিসকলে হয়তো এটা স্টপেজের পর আনটো স্টপেজলে হয়তো গাড়িখন নিবলে নিবিচারে, দুচকিয়া বাহনখন নিবলে নিবিচারে, তেওঁলোকে হয়তো বিচারিব যে সিটি বাসত উঠি তেওঁলোকে ন্যূনতম ভাড়া এটা লোক তেওঁলোকে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করব। এটা সিটি বাসত উঠিলেই যদি 70 টাকা দিবলগিয়া হয় তেনেহলে সঁচাকৈ কিন্তু মূরে কপালে হাত দিব লাগিব সর্বসাধারণে। আর আনহাতে যি আমি উজনি নামনির মাজর যি বাসর যোগাযোগ বা এঠাই এখন জেলার পর আন জেলালৈ যি বাসর যোগাযোগ ব্যবস্থা, নৈশ বাসে কক এই বাসতো যদি সাধারণভাবে এই ধরনের বাড়া ভাড়া বৃদ্ধি পায় নিশ্চয় সংঘাতবর এটা বাড়ি। নিশ্চয় চাওক আপনি কোয়ার দরে সিটি বাসত সেই সকল লোক উঠে যিসকলে সহজতে বা কম মূল্যত যাত্রা করব বিচার, যিসকলের বিলাসী বাহন নাই বা যিসকলে যাবর কারণে সুচল ব্যবস্থা নাই, তেওঁলোকে সিটি বাসক মাধ্যম হিসাবে ব্যবহার করে আর সিটি বাসর ভাড়া যেহেতু কম। কিন্তু শেহতীয়াকৈ যেনে ধরনের মটর পরিবহন সন্থায় 70% ভাড়া বৃদ্ধি করার প্রস্তাব দিছে, এই প্রস্তাবে কিন্তু সাধারণ শ্রেণীর মানুষ অতি বেশিক ক্ষতি করব, কারণ এনেকা লোক আছে এটা স্টপেজের পর আন এটা স্টপেজলে অফিসলে যায় বা দোকান আছে বা বিভিন্ন বজার সমার করবলে যায়, যদি এটা স্টপেজ গণেশগুড়িরপা যদি সানমারিলে যাবলগা হয় বা জুরডলে যাবলগা হয় তেওঁলোকৰ কিন্তু যথেষ্ট ভাড়া ভরব লাগবে। পূর্বতে ভাড়া বৃদ্ধি করেছিল লক্ষণীয়ভাবে গীতাশ্রী এটা কথা চাব, ইন্ধনের মূল্য বৃদ্ধি হয়েছে সেয়া সকলে গম পাইছে বা সকলে জ্ঞাত। কিন্তু পূর্বতে যেনে ধরনে বা যি নিরিখত ভাড়া বৃদ্ধি হয়েছিল সেয়া 20% ভাড়া বৃদ্ধি হয়েছিল বা কোবাত 7% 6% এরকম ধরনের একটা অতি কম নিরিখত ভাড়া বৃদ্ধি করেছিল বা সরকারও বুঝাবুঝি করে মটর পরিবহন সন্থার সঙ্গে একটা বুঝাবুঝির মাধ্যমে ভাড়া বৃদ্ধি করেছিল বা জনসাধারণে মানি লৈছিল। কিন্তু শেহতীয়াকৈ যি প্রস্তাব দাঙি ধরেছে এটা ভয়ঙ্কর প্রস্তাব, কারণ সাধারণ লোকখিনি কেনেকৈ চলিব, সাধারণ লোকে যদি ইয়ারপর সানমারি গণেশগুড়িরপা সানমারিলে যাওয়া বা সানমারিরপা যদি শিলপুখুরীলে যাওয়ার বাবদ যদি অত্যাধিক ভাড়া ভরবলগা হয় তাহলে সাধারণ লোকসকলের কারণে কিন্তু বাসেরে যাতায়াত করাটো একটা আভিজাত্য হয়ে পড়ব, কারণ এটা বহুত ব্যয়বহুল হয়ে পড়ব, কারণ এনেকা লোক আছে গুয়াহাটি ইমূরের পর কিমূরলে প্রতিদিনে অহা যাওয়া করে, অফিস কাছারি করবলে যায় বা বিভিন্ন কাম সংক্রান্ত যায়। গতি এই প্রস্তাব হয়তো সরকারে মানিব নে নামানে সেয়া পিছর কথা, কিন্তু যি প্রস্তাব দাঙি ধরেছে এই প্রস্তাবে কিন্তু সাধারণ লোকক যথেষ্ট ক্ষতি সাধন করব। গীতাশ্রী নিশ্চয় আর সংঘাতবর স্বাভাবিকতে বাড়ব, আমি দেখিছো যে হকে বিহকে যি নৈশ বাসে হক বা আন আন বাস সেবা দূরনিবতীয় যি বাস সেবা সেই বাস সেবা ইন্ধনের মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিত যাওয়া বেলিকাও এই ধরনের ভাড়া বৃদ্ধি হয়েছিল আমি দেখিছিল, ভালেখিনি সংঘাত হয়েছিল, করবাত করবাত তেওঁলোকে গাড়ি গোটেই গাড়ি ফুল নোহোৱা পর্যন্ত তেওঁলোকে যাত্রী বা তেওঁলোকে যাত্রা আরম্ভ নকৰে, এই ধরনের কথা বতরাবিলাকো আছিল পূর্বতেও, কিন্তু এতিয়া সংঘাত আরো বাড়িব যদি তেওঁলোকে অধিক ভাড়া যেহেতু ইন্ধনের মূল্য বৃদ্ধি হয়েছে সেটা আমি আমি সেটা ডিনাই করব নো নিশ্চয়, কিন্তু তার বাহিরেও সাধারণ লোকসকল কি ধরনের চলিব, কার মূরের উপর মাধ মারটো পড়ব, রাং টাঙর কার মূরের উপর পড়ব, সেটাই লক্ষণীয় বিষয় এটা সরকারের বাবে। চাওক গীতাশ্রী, গীতাশ্রী চাওক এটা কথা, অসম সরকারের পরিবহন নিগম আছে, পরিবহন নিগমের যথেষ্ট সংখ্যক বাস আছিল, আমি পূর্বে বাতৰি সম্প্রচার করেছিল যে পরিবহন নিগমের বহু সংখ্যক বাস নতুন ভলভো বাস আনিছিলে কোটি টাকা খরচ করে আধুনিকীকরণ করেছিল,
সেই বাসসমূহ যদি আপুনি সাবলে যায় ভঙাগড়ৰ তেলকৰ যেটো গেৰেজ আছে অসম ৰাজ্যিক পৰিবহন নিগমৰ পৰিত্যক্ত অৱস্থাত পৰি আছে নতুন ক্ৰয় কৰা বহুত এখন বাস সরকারে যদি ব্যক্তিগত মালিকানাধীন যিসমূহ বাস আছে তাৰ ওপৰত ভৰসা নকৰি নিজৰ অসম ৰাজ্যিক পৰিবহন নিগমৰ জৰিয়তে যদি তেওঁলোকে বাসসমূহ সুচলভাৱে যদি আজি চলাই নিলেহেঁতেন তেনেহলে হয়তো এই যি বাস ভাড়াৰ প্ৰস্তাৱ 70% এনেকুৱা ধৰণৰ অনাকাংক্ষিত প্ৰস্তাৱ আজি নাহিলহেঁতেন আৰু যিসমূহ পৰিবহন নিগমৰ বাস আছে তাতো তেওঁলোকে টিকট দিয়াৰ যি ব্যৱস্থা আছিল বা পৰিচালনা কৰাৰ যি ব্যৱস্থা আছিল সেই ব্যৱস্থা যদি তেওঁলোকে আধুনিকীকৰণ কৰিলেহেঁতেন তেতিয়াহ'লে হয়তো সৰ্বসাধাৰণ লোকে পৰিবহন নিগমৰ বাছসমূহে বাছি ল'লেহেঁতেন যাত্ৰা কৰাৰ ক্ষেত্ৰত কিন্তু এতিয়া দেখা গৈছে মূৰকত পৰিবহন নিগমৰ যেনেধৰণৰ এটা পৰিস্থিতি তেওঁলোকৰ বাছ আছে কিন্তু বাছ পৰি আছে পৰিত্যক্ত হৈছে নতুনকৈ কিনি অনা বাছো পৰিত্যক্ত হৈ পৰি ৰৈছে গতিকে এনেকুৱা সময়ত ব্যক্তিগত মালিকানাধীন যিসমূহ বাছ আছে তেওঁলোকে নিশ্চয় ইন্ধনৰ মূল্য বৃদ্ধিৰ অচিলা লৈ তেওঁলোকে ভাড়া বৃদ্ধিৰ প্ৰস্তাৱ আনিব আৰু এয়া স্বাভাৱিক কিন্তু অসম ৰাজ্যিক পৰিবহন নিগমে যেনেধৰণে যি উদ্দেশ্য লৈ তেওঁলোকে এই নিগমটো গঠন কৰা হৈছিল সেই উদ্দেশ্য আজি সফল হ'ব পৰা নাই তাতোতকৈ ডাঙৰ কথা গীতাশ্ৰী আমি কিছুদিন পূৰ্বে আন এক বাতৰি সম্প্ৰচাৰ কৰিছিলোঁ যে চিটি বাছত ইন্ধনৰ মূল্য বৃদ্ধি হোৱাৰ সমান্তৰালভাৱে তেওঁলোকে গ্ৰাহকৰ পৰা যাত্ৰীৰ পৰা অত্যাধিক ভাড়া আদায় কৰি আহিছে আৰু ইয়াকে লৈ বহু সময়ত যাত্ৰী আৰু বাছৰ কণ্ডাক্টৰৰ মাজত সংঘাতৰ সৃষ্টি হৈছিল আৰু এই যি সংঘাত এয়া যিসকল লোকে প্ৰতিদিনে বাছত যাত্ৰা কৰিছে তেওঁলোকে ক'ব পাৰিব কাৰণ তেওঁলোকে সদায় এনেধৰণৰ সংঘাতৰ সন্মুখীন হয় বলপূৰ্বকভাৱে তেওঁলোকে 20 টকাৰ ঠাইত তেওঁলোকে 30 টকা লৈছে এনেকুৱা অভিযোগ আহি আছে বা আমি দেখিছোঁ গতিকে চৰকাৰে যদি পৰিবহণ নিগমক যদি ভালদৰে তেওঁলোকে পৰিচালনা কৰিব নোৱাৰে তেনেহ'লে হয়তো এনেকুৱা অনাকাংক্ষিত পৰিস্থিতিৰ সৃষ্টি হ'ব তাতোতকৈ ডাঙৰ কথা সৰ্বসাধাৰণ যিসকল লোক আছে তেওঁলোকে অত্যাধিক ভাড়া দি পেলাই তেওঁলোকে যাতায়াত কৰিব লাগিব যিটো কিন্তু সাধাৰণ লোকৰ বাবে সম্ভৱপৰ নহয় গীতাশ্ৰী নিশ্চিত ৰূপত সাধাৰণ ৰাইজে কি কৰিব সাধাৰণ লোকৰ বাবে এই ধৰণৰ এটা মূল্যবৃদ্ধি ইতিমধ্যে মূল্যবৃদ্ধিৰ জুৰুলা এই ধৰণৰ এটা বাছ ভাড়া বৃদ্ধি নিশ্চয়কৈ সম্ভৱপৰ নহয় ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ বিষ্ণু আমাক বিভিন্ন দিশ আপুনি দেখুৱালে যে কি ধৰণে ভাড়া বৃদ্ধিয়ে প্ৰভাৱিত কৰিব বা পূৰ্বতে কি হৈছিল আৰু সংঘাত যি আশংকা কৰা হৈছে আপুনি মই আমি সাধাৰণতে সকলোৱে এই আশংকা আমি হয়তো ধৰিব পাৰোঁ আমি অনুমান কৰিবলৈ সক্ষম যে এই ঘটনাবোৰৰ পিছত হয়তো সংঘাত বাঢ়ি বাঢ়ি গৈ থাকিব যাত্ৰী আৰু বাছৰ যি কৰ্মচাৰী থাকে তেওঁলোকৰ মাজত কিন্তু হয় চৰকাৰে যদি এনে এটা প্ৰস্তাৱ মানি লয় সেয়া কিন্তু সঁচাই সাধাৰণ লোকৰ বাবে কিন্তু সঁচাকৈ এটা ভয়ংকৰ কথা হৈ পৰিব আৰু আন এক গুৰুত্বপূৰ্ণ খবৰ